হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি গণিত আজবির আবার চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে, আমরা অনেকে আমাদের ওয়াইফাই যে কানেকশনটা থাকে, আমাদের ফোনের যে ওয়াইফাইটা থাকে, ওয়াইফাইটা হচ্ছে অনেকের দেখবেন যে অনেকের বাসায় ওয়াইফাই থাকে কিন্তু আমাদের বাসায় ওয়াইফাই থাকে না, কিন্তু তাদের বাসার থেকে ওয়াইফাইটা কানেক্ট করে দিলেও পরবর্তীতে হয়তো বা চেঞ্জ করলে আমরা পাসওয়ার্ডটা জানি না, তা অথবা হচ্ছে একজন আমাদের কানেক্ট করে দিছে, তো আমাদের আরেকটা মোবাইল এখন কানেক্ট করার প্রয়োজন, আমরা পাসওয়ার্ডটা জানি না। সো আমরা পাসওয়ার্ডটা কীভাবে বের করবো, কানেক্ট করা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কীভাবে বের করবো, আজকের ভিডিওটা আপনাদের সেটাই দেখাবো। আপনারা কীভাবে কানেক্ট করা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখবেন, এর জন্য হচ্ছে আমরা ফার্স্টে চলে যাবেন হচ্ছে আমাদের মোবাইলের নোটিফিকেশন বারে, তারপর হচ্ছে এখানে দেখেন আমাদের দেখেন ওয়াইফাইয়ের যে আইকনটা আছে এখানে ক্লিক করে ধরে রাখবেন, অথবা নিচে যে অপশনটা আছে এখানে আপনার এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার এইরকম একটা ইন্টারফেস আসবে। এইরকম একটা ইন্টারফেস আসার পর তারপরে সাইডে দেখেন সেটিংস একটা দেখেন আইকন আছে, আমরা এই সেটিংসে ক্লিক করে দেবো, অথবা আপনাদের অন্য একটা আইকন দেওয়া থাকতে পারে, তো এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা কিউআর কোডটা ডাউনলোড করবেন, এখানে কিউআর কোডে ক্লিক করে তারপর হচ্ছে এখানে দেখেন সেভ ইমেজ লেখা আছে, এটাতে ক্লিক করেন। তো এখানে আমরা এখানে দেখেন সেভ ইমেজে আমরা ক্লিক করে দিয়েছি, তারপর হচ্ছে দেখেন আমাদের দেখেন এখানে সেভ হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা ডিরেক্টলি চলে যাবো হচ্ছে আমাদের ফোনের প্লে স্টোরে, এই দেখেন যে প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটা আছে আমরা এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাতে চলে যাবো। তারপর হচ্ছে এখানে গিয়ে একটা দেখেন সার্চ বক্স আছে, এখানে দেখেন এই সার্চ বক্সে গিয়ে আমরা এখন ক্লিক সার্চ করবো হচ্ছে কিউআর অ্যান্ড বার কোড স্ক্যানার, এটা দেখেন আসছে। তারপর হচ্ছে নিচের দিকে একটু স্ক্রল করার পর দেখেন এখানে দেখেন একটা দেখেন অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটা আছে এটা দেখেন তৃতীয় নম্বরে দেখেন অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা, এটা আমরা ইনস্টল করে নিচ্ছি। তো আপনারা এটাকে ইনস্টল করে নেবেন, তারপর হচ্ছে এখানে যদি ওকে চাই তো দিয়ে দেবেন, তারপর হচ্ছে এটাকে ইনস্টল করে নিন। আমরা এটাকে ইনস্টল করা আছে, তাই আমরা ডিরেক্টলি এখান থেকে আমরা ওপেন করে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে দেখেন ওপেন নামে দেখেন একটা দেখেন এই অপশন আছে, আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি। আপনাদের এখানে ইনস্টল বাটনটা আসবে, আপনারা এখানে ইনস্টল বাটনটাতে ক্লিক করবেন। আমরা এখানে যেহেতু আমাদের ইনস্টল করা আছে তাই আমরা ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করার পর তারপর হচ্ছে এখানে দেখেন আমাদের দেখেন ক্যামেরা চলে আসছে, ক্যামেরা এখানে আমরা ক্যামেরাতে ক্লিক না করে এখানে দেখেন উপরের দিকে একটা দেখেন অপশন আছে হচ্ছে গ্যালারির একটা দেখেন চিহ্ন দেওয়া আছে, তো এখানে গ্যালারির চিহ্নতে ক্লিক করবেন। তো এখান থেকে তারপর হচ্ছে আপনারা গ্যালারিতে চলে যাবেন, গ্যালারিতে যাওয়ার পর তারপরে এইখানে হচ্ছে আমরা যে কিউআর কোডটা আমরা সেভ করলাম তো ওই কিউআর কোডটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমরা ফার্স্টে চলে যাচ্ছি হচ্ছে আমাদের গ্যালারিতে, গ্যালারিতে যাওয়ার পর তারপর হচ্ছে এই দেখেন আমাদের দেখেন এই ইয়াটা এই যে যেটা আমরা সেভ করে নিলাম, যেই আমরা কিউআর কোডটা আমরা সেভ করে নিলাম, তো এটা দেখেন এখানে আছে, তো আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। এটাকে ওপেন করার পর দেখেন এখানে দেখেন আমাদের দেখেন পাসওয়ার্ড দেখেন বের হয়ে আসছে, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তারপর হচ্ছে নিচে দেখেন কানেক্ট লেখা আছে, তারপর হচ্ছে আমাদের কপি পাসওয়ার্ড শেয়ার কপি দেখেন অপশনগুলো আছে, এখানে দেখেন টাইপ, তারপর হচ্ছে এই দেখেন এই নেটওয়ার্কের নেমও চলে আসছে। তো আমাদের পাসওয়ার্ডটা মানে সিকিউরিটির জন্য হচ্ছে আমরা এই পাসওয়ার্ডটাকে হাইড এই পাসওয়ার্ডের উপরে আমরা ব্লার করে দিতেছি। সো এখানে কিন্তু আপনার কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু চলে আসছে অলরেডি। তারপর হচ্ছে এখান থেকে আপনারা এখানে কপি করে নিতে পারেন, তারপর হচ্ছে এখান থেকে আপনারা ডিরেক্টলি কানেক্ট করতে পারেন। অ্যান্ড এখানে দেখেন শেয়ার নামে যে অপশনটা আছে এটার থেকে আপনারা কপি করতে পারেন, এই অন্যকে দিতে পারেন। তারপর হচ্ছে কপি পাসওয়ার্ডের থেকে আপনারা এটার কপিটা এই পাসওয়ার্ডটা আপনারা কপি করতে পারবেন। তো আপনারা কিন্তু এখন কিন্তু ইজিলি কিন্তু আপনারা কিন্তু এখন কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কিন্তু বের করতে পারতেছেন, যে কোনো ওয়াইফাইয়ের আপনারা কিন্তু পাসওয়ার্ড বের করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। অ্যান্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো।